গল্পপ্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত হনুমান ও নিবারণ। নিবারণবাবু শান্তিপ্রিয় মানুষ, কারো সাথেও নেই পাঁচেও নেই। উটকো উৎপাত তিনি পছন্দ করেন না, তবু তার কপালেই হালে এক ঝামেলা এসে জুটেছে। বাড়ির সামনেই একখানা পেল্লায় জাম গাছ, সেই গাছে দু তিন দিন আগে হঠাৎ কোথা থেকে এক বিশাল জাম্বুবান কেদো হনুমান এসে থানা গেড়েছে। এ তল্লাটে হনুমান, বাদর ইত্যাদি কোনো কালেই ছিল না। হনুমানটা যে কোথা থেকে উটকো এসে জুটল তা কে জানে। তা হনুমান আছে থাক, নিবারণবাবুর তাতে বিশেষ আপত্তি নেই। হনুমান হনুমানের মতো থাক, তিনি থাকবেন তার মতো। কিন্তু এই ব্যাটার ছেলে হনুমান কি করে যেন টের পেয়েছে যে এ পাড়ায় সবচেয়ে নিরীহ ভালো মানুষ হলো এই নিবারণ ঘোষাল। হতচ্ছাড়া আর কাউকে কিছু বলে না, কারো দিকে দৃকপাত অবধি নেই। কিন্তু নিবারণবাবু বাড়ি থেকে বেরোলে জাম গাছে তুমুল আলোড়ন তুলে ফুফাপ দুবদাপ দাপাদাপি করতে থাকে। প্রথম দিনের ঘটনা। শান্ত শরতের মনোরম সকাল, সোনার থালার মতো সূর্য উঠেছে, চারদিকে একেবারে আহ্লাদী রোদ। একখানা কোকিলও কুহুসরে ডাকছিল। নিবারণবাবু থলি হাতে প্রশান্ত মনে বাজার করতে বেরিয়েছেন, দুর্গানাম স্মরণ করে চৌকাঠের বাইরে সবে পা রেখেছেন। এমন সময় হঠাৎ জাম গাছটায় ওই তুমুল কাণ্ড। নিবারণবাবু সভয়ে আবার ঘরের মধ্যে ঢুকে পড়লেন। তিনি ভারী ভীতু লোক। গিন্নি বললেন, কি হলো, ফিরে এলে কেন? নিবারণবাবু আমতা আমতা করে বললেন, ইয়ে জাম গাছে কি যেন একটা কাণ্ড হচ্ছে। গিন্নি হেসে বললেন, হো, ও তো একটা হনুমান, আমি কাল দেখেছি, পাড়ার ছোড়ারা ঢিল মারছিল। নিবারণবাবু নিশ্চিন্তে শ্বাস ফেলে বললেন, তাই বলো, হনুমান। জাম গাছতলা দিয়েই রাস্তা, আর রাস্তা দিয়ে মেলা লোক যাতায়াত করছে। দুধওয়ালা, কাগজওয়ালা, বাজার মুখ এবং বাজার ফেরত মানুষ, ঝাড়ুদার। হনুমান কাউকে দেখেই উত্তেজিত নয়, কিন্তু যেই নিবারণবাবু ফের দরজার বাইরে পা দিয়েছেন অমনি লম্ফঝম্ফ শুরু হয়ে গেল। নিবারণবাবু তখন সাহসে ভর করে একটু দৌড় পায়েই জাম গাছটা পেরিয়ে গেলেন বটে, কিন্তু কেমন যেন একটা অস্বস্তি রয়ে গেল মনের মধ্যে। তবে সেদিন বাজারে গিয়ে মনটা ভারী ভালো হয়ে গেল, সস্তায় বেশ বড় বড় পাবদা মাছ পেয়ে গেলেন। মরশুমের প্রথম ফুলকপি একটু দর করতেই দাম নেমে গেল, আর এক আটি ধনে পাতা কিনে ফেললেন মাত্র চার আনায়। বাজার সেরে যখন ফিরছেন তখন আর হনুমানটার কথা তার খেয়াল নেই। যেই আনমনে জাম গাছটার কাছাকাছি এসেছেন অমনি ডালপালায় তুমুল শব্দ করে হনুমানটা নেমে এলো একেবারে নিচে। একখানা ডাল ধরে এমন দোল খেতে লাগলো যে তার লেজখানা নিবারণবাবুর নাকের ডগা ছয়ে ছয়ে। নিবারণবাবু জীবনে দৌড়ঝাঁপ বিশেষ করেননি, তবু হনুমানের হামলা থেকে বাঁচার জন্য সেদিন এমন দৌড় দিলেন যে তার ছোট ছেলে বিশু অবধি পরে প্রশংসা করে বলেছিল, বাবা তুমি যদি সিরিয়াসলি দৌড়াতে তাহলে অলিম্পিক থেকে প্রাইজ আনতে পারতে। চটি পরা পা আর বাজারের ব্যাগ নিয়ে কেউ যে এমন দৌড়তে পারে তা চোখে না দেখলে বিশ্বাসই হতো না। দৌড়টা যে ভালো দিয়েছিলেন তা নিবারণবাবুও জানেন, তবে শেষ অবধি চটি জোড়া পায়ে ছিল না, ছিটকে পড়েছিল। আর বাজারের ব্যাগ হাতছাড়া হয়ে সাধের পাবদা মাছ চারটে কাকে নিয়ে গেল, ছখানা ডিম ভাঙল, আর রাস্তার একটা গরু দুখানা ফুলকপি চিবিয়ে খেয়ে নিল। দ্বিতীয়বার ঘটনাটা ঘটল অফিসে বেরোনোর সময়। নিস্তব্ধ জাম গাছতলা দিয়ে বিস্তর লোক বিষয়কর্মে যাচ্ছে আসছে, কিন্তু টিফিন কৌটা হাতে নিয়ে ছাতা বাগিয়ে গালে পানটি পুরে দুর্গানাম স্মরণ করে যেই নিবারণবাবু বেরোলেন অমনি জাম গাছে যেন ঝড় উঠল। হনুমানটা এড়াল ওড়ালে ভীষণ লাফালাফি করতে করতে খুব হাঁপ করে বকাঝকাই করতে লাগলো বোধ হয়। কিন্তু অফিস তো আর কামাই করা যায় না, নিবারণবাবু ছাতাখানা ফট করে খুলে তার নিচে আত্মগোপন করে
প্রাণপণে দৌড় লাগালেন, কিন্তু স্পষ্ট টের পেলেন জাম গাছটা পেরোনোর সময় হনুমানটা তার ছাতায় একটা খাবলা মারল। গত তিন দিন ধরে নিবারণবাবুর জীবনে আর শান্তি নেই। হাসতে হনুমান, যেতে হনুমান। হনুমানটা কেন যে শুধু তার পিছনেই লেগেছে তা চিন্তা করে করে তিনি হয়রান। খেতে পারছেন না, ঘুমোতে পারছেন না, তিন দিনেই বেশ রোগা হয়ে গেছেন। তার দুই ছেলে কানু আর বিশু হনুমানটাকে তাড়ানোর জন্য বিস্তর ঢিল আর গুলি ছুটছে। তাদের সঙ্গে পাড়ার ছেলেরাও আছে, কিন্তু বিশেষ লাভ হয়নি। হনুমানটা গাছের মগডালে উঠে ঘন ডালপালার মধ্যে চুপ করে বসে আছে। ইটপাটকেল তার ধারে কাছে ঘেঁষতে পারেনি। গিন্নি বললেন, পূর্বজন্মে ও তোমার ভাই ছিল, তাই এত টান। নিবারণবাবু খিচিয়ে উঠে বললেন, হনুমানের ভাই আমি হতে যাব কেন? দুশ্চিন্তা নিয়েই নিবারণবাবু রাতে শুয়েছেন, তবে ঘুম আসছে না। মাথাটা বেশ গরম। কাল সকালেই আবার বাজার আছে, অফিস আছে, জাম গাছতলা ছাড়া যাওয়ার পথ নেই। শুয়ে এপাশ ওপাশ করছেন। কিছুদিনের ছুটি নিয়ে পুরী বা ওয়ালটিয়ার ঘুরে আসবেন কিনা তাও ভাবছেন। হঠাৎ একটা বিকট হুপ শব্দে নিস্তব্ধ রাতটা যেন কেঁপে উঠল। নিবারণবাবু চমকে উঠে বসলেন আতঙ্কে। অন্ধকার ঘর, তবু জানালার দিকে চেয়ে তার বুক হিম হয়ে গেল। জানালাটা অর্ধেক ভেজানো ছিল, এখন জানালাটা পুরো খোলা। আর গ্রিল ধরে সেই অতিকায় হনুমানটা দাঁড়িয়ে, দুখানা চোখ ফাটার মতো জ্বলছে। ভয়ে এমন ছিটিয়ে গেলেন নিবারণবাবু যে কাউকে ডাকতেও পারলেন না, গলা দিয়ে স্বরই বেরোলো না তার। কিছুক্ষণের জন্য যেন পাথর হয়ে গেলেন। হঠাৎ একটা বেশ ভরাট গমগমে গলা বলে উঠল, ভয় পাবেন না, ভয়ের কিছু নেই। বিস্ময় হতবাক নিবারণবাবু কে কথা বলল তা চারদিকে চেয়ে খুঁজতে লাগলেন, কিন্তু ঘরের মধ্যে কারো থাকার কথা নয়। কণ্ঠস্বরটি ফের বলে উঠল, রামচন্দ্র আপনার সঙ্গে দেখা করতে চান, আমি তার দূত মাত্র। নিবারণবাবু নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। স্বপ্ন দেখছেন কি না তা বুঝবার জন্য হাতে একখানা রামচিমটি কেটে নিজেই উহ করে উঠলেন। গলাটা বলল, স্বপ্ন নয়, যা দেখছেন যা শুনছেন সব সত্যি। নিবারণবাবু হনুমানের দিকে চেয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, কথাগুলো কি আপনি বলছেন মানুষের ভাষায়? আগে হ্যাঁ, কিন্তু আমাদের হাতে বিশেষ সময় নেই, রামচন্দ্র অপেক্ষা করতে ভালোবাসেন না। রামচন্দ্রকে? আমার প্রভু। কোথায় তার সঙ্গে দেখা করতে হবে? আপনি আমার সঙ্গে যাবেন। ও বাবা, আমি পারবো না, আমার বড় ভয় করছে। ভয় কিসের? আমার ব্যাপারটা বড্ড গোলমেলে ঠেকছে। গোলমালের কিছু নেই, চলে আসুন, দেরি হয়ে যাচ্ছে। নিবারণবাবু বুঝলেন এসব ভুতুরে কাণ্ড, এবং বেশ জবরদস্ত ভূতের পাল্লায় তিনি পড়েছেন। তবে এখনও উদ্ধারের উপায় আছে। তিনি ঘুমন্ত গিন্নিকে প্রবল ধাক্কা দিয়ে জাগাতে জাগাতে কানু আর বিশুকে প্রাণপণে চেঁচিয়ে ডাকতে লাগলেন। সে এমন রামধাক্কা আর বিকট চেঁচানি যে মরা মানুষেরও উঠে বসবার কথা, কিন্তু কোনো সাড়া শব্দই পেলেন না। হনুমান বলল, ওদের ঘুম এখন ভাঙবে না, বৃথা চেঁচামেচি করছেন। ভয়ে নিবারণবাবুর শরীর প্রথমে ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু এখন তার ভয়ে আবার কলকল করে ঘাম হতে লাগল। বুকের ভিতরটা এমন ধড়ফড় করছে যে হার্টফেল হওয়ার জোগাড়। ক্ষীণ কণ্ঠে বললেন, আমাকে ছেড়ে দাও বাবা, এসব আমার ভালো লাগছে না। নিবারণবাবু শুয়ে পড়ে জোর করে চোখ বন্ধ করে রইলেন। হনুমান বলল, নিবারণবাবু, প্রভুর হুকুম তামিল না করে আমার উপায় নেই, আপনি সহজে না গেলে জোর করে নিয়ে যেতে হবে। এই বলে হনুমান চুপ মারল। নিবারণবাবু চোখ মিটমিট করে দেখতে পেলেন, হনুমান দু হাতে গ্রিল ধরে টানাটানি করছে, শক্ত লোহার গ্রিল, ভাঙতে পারবে বলে মনে হলো না নিবারণবাবুর।
কিন্তু আশ্চর্যের বিষয়, হনুমান মাত্র একটা হ্যাঁচকা টানেই পুরো গ্রিলটা জানালার ফ্রেম থেকে উপড়ে নিয়ে ছুঁড়ে ফেলল। নিবারণবাবু এত ভয় পেয়েছেন যে আরও বেশি ভয় পাওয়া তার পক্ষে আর সম্ভব নয়। মজা হলো, ভয় যখন সাংঘাতিক বেশি হয় তখন মানুষের একটা মরিয়া সাহসও আসে। চোর তাড়ানোর জন্য খাটের মাথার কাছে একখানা মোটা বেতের লাঠি রাখা থাকে, আজ অবধি সেটা কোনো কাজে লাগেনি, আজ লাগলো। নিবারণবাবু ভাবলেন, এমনিতেও গেছি অমনিতেও গেছি, সুতরাং আর ভয় কি, যা থাকে কপালে। ভেবে লাফিয়ে উঠে তিনি লাঠিটা নিয়ে প্রবল বিক্রমে হনুমানের মাথায় বসিয়ে দিলেন। কিন্তু বসালেও লাঠিটা ঠিক মতো বসল না, হনুমান খুব আলগা হাতে লাঠিটা কেড়ে নিল হাত থেকে, তারপর সেটাকে প্যাকাটির মতো ভেঙে ফেলে বলল, কেন ঝামেলা করছেন, প্রভু রামচন্দ্র ডাকছেন, এ আপনার মহা সৌভাগ্য। নিবারণবাবু যাকে বলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। হনুমানটা লম্বায় প্রায় তার সমান আর চড়ায় কুস্তিগীরদের মতো, এত বড় হনুমান তিনি এর আগে দেখেননি। বিপদে পড়ে মাথাটা একটু গণ্ডগোল হয়ে গিয়েছিল বলে তিনি হনুমানের কথাগুলো শুনেও বুঝবার চেষ্টা করেননি। এবার তার হঠাৎ মনে হলো, এ কি সেই রামচন্দ্রের হনুমান নাকি? হনুমান তো অমর, তার এখনও পৃথিবীতে বেঁচে বর্তে থাকবার কথা, আর প্রভু রামচন্দ্র তিনি তো স্বয়ং ভগবান, তাহলে এসব হচ্ছেটা কি? রামচন্দ্র তার ভক্ত হনুমানকে পাঠিয়েছেন তাকে ডাকবার জন্য, কিন্তু কেন? তিনি তো তেমন উঁচু দরের ভক্ত বা ধার্মিক নন। হনুমান জলদগম্ভীর গলায় বলল, আমার লেজটা ধরুন। ভয়ে ভয়ে নিবারণবাবু বিনা বাক্য ব্যয়ে লেজটা ধরলেন, আর ধরতেই যেন চৌম্বক আকর্ষণে হাত দুটো লেজের সঙ্গে আটকে গেল, আর দাঁড়ানোর উপায় রইল না। তারপর কী যে হলো তা নিবারণবাবু ঠিকঠাক বুঝতে পারলেন না। হনুমান তাকে জানালা গলিয়ে বাইরে এনে ফেলল, তারপর ইঞ্জিনের মতো ছুটতে শুরু করল। এত ছুট জীবনে কখনো ছোটেননি নিবারণবাবু, তবে কেন যেন তার হাঁপ ধরছিল না। চোখের পলকে নিজেদের তল্লাট এবং শহর ছাড়িয়ে খোলা মাঠে ঘাটে এসে গেলেন তারা। হনুমান মস্ত মস্ত লাফ মেরে ঢেউয়ের মতো চলেছে, সঙ্গে সঙ্গে নিবারণবাবুও ঢেউ হয়ে বয়ে যাচ্ছেন। প্রায় 10-12 হাত দূরে দূরে এক একবার পা মাটিতে ঠেকছে। অনেকটা চলে আসার পর একটা জঙ্গলে ঢুকে গেলেন তারা, তারপর একটা ফাঁকা চত্বর। জঙ্গলে ঘেরা জায়গাটায় একটা লোক পিছনে হাত রেখে মৃদুমন্দ পায়চারি করছে। লোকটা বেটে এবং দেখতে একটু কিম্ভূত, পরনে একটা পাশবালিশের ওয়ারের মতো পোশাক, মাথায় একটা সরু টুপি। লোকটার গোলগাল মুখখানায় চোখ নাক কান কোনোটাই ঠিক জায়গায় নেই বলে মনে হলো দূর থেকে। কাছে গিয়ে হনুমান লোকটাকে প্রণাম করে বলল, প্রভু এনেছি। লোকটা নিবারণের দিকে ফিরে তাকালো, মুখটা ভালো করে দেখে আঁতকে উঠলেন নিবারণবাবু। এর চোখ দুটো দুই গালে, ঠোঁট দুটো নাকের উপরে, আর গলা বলে কিছু নেই, কান দুটো গরুর কানের মতো। এই কি রামচন্দ্র, এত বিচ্ছিরি দেখতে! রামচন্দ্র লোকটা ডান গালের চোখটা দিয়ে নিবারণবাবুকে দেখে নিয়ে ঘড়ঘড়ে গলায় বললেন, পেন নাম করলেন না? যে আজ্ঞে বলে নিবারণবাবু তাড়াতাড়ি মাটিতে মাথা ঠেকিয়ে ভয়ে ভয়ে প্রণাম করলেন। রামচন্দ্র খকখক শব্দ করে হেসে বললেন, শোনো হে বাপু, আমি সত্যিই কিন্তু তোমাদের সেই রামায়ণের রামচন্দ্র নই। তার গল্পটা বেশ লাগল, তাই ভাবলুম রামচন্দ্র নামটা নিলে মন্দ হয় না। আপনি আসলে কে তাহলে? লোকটা মাথাটা একটু নেড়ে বললে, সে বাপু অনেক কথা, তবে সোজা কথায় আমি এতল্লাটের লোক নই, এই দেশের নই, এমনকি এই হতচ্ছাড়া নোংরা গ্রহেরও নই, অনেক দূরের পাল্লারে বাপু। আর আমার এই হনুমানটিও আসল হনুমান নয়, কলের হনুমান, তবে কল হলেও
ও বড় খুঁতখুঁতে, সবাইকে পছন্দ করে না। দুনিয়া ঘুরে ঘুরে সবে মাত্র একটা লোক কিও বেছে বের করেছে, সে হলো তুমি। নিবারণবাবু ঘন ঘন চোখ কসলাচ্ছিলেন, প্রত্যয় হচ্ছে না। যা শুনছেন সব সত্যি নাকি? এসব তো কল্পবিজ্ঞানে থাকে। রামচন্দ্র বললেন, তোমাদের গ্রহটা নোংরা হলেও মহাকাশে আমার কাজের পক্ষে সুবিধাজনক। আমার হনুমানকে তাই তোমাদের গ্রহে পাকাপাকিভাবে রেখে যেতে চাই। সমস্যা হলো ওকে ঠিক মতো দেখাশোনা করার লোক চাই। ও তোমাকে খুঁজে বের করেছে, কাজেই ওর ভার তোমাকেই নিতে হবে। নিবারণবাবু ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, যে আজ্ঞে, তবে কেমন যত্ন আত্তি করতে হবে? খুব সোজা, ওর মাথায় একটা ছোট্ট ফুটো আছে, চাঁদির একেবারে মাঝখানে। এই তেলের কৌটোটা নাও, মাসে একবার ওই ফুটোর মধ্যে দু ফোঁটা তেল ঢেলে দিলেই হবে। আর তোমার বাড়ির জাম গাছটাতেই ও থাকবে, ওকে যেন কেউ বিরক্ত না করে। দেখো, বেশি বিরক্ত করলে কিন্তু ও গা থেকে এমন রোশনি বের করতে পারে যা তোমাদের পক্ষে বিপজ্জনক। নিবারণবাবু শিওরে উঠে বললেন, যে আজ্ঞে। আর তুমি ইচ্ছে করলে ওকে ফাই ফরমাশ করাতে পারো, ওর সঙ্গে হিল্লি দিল্লি বেরিয়ে আসতে পারো। নিবারণবাবু স্বস্তির শ্বাস ফেলে বললেন, যে আজ্ঞে। তাহলে এসো গিয়ে, কোনো রকম গোলমাল করো না কিন্তু। আজ্ঞে না। লোকটা অর্থাৎ রামচন্দ্র গটগট করে খানিকটা এগিয়ে গিয়ে একটা শীষ দিল। অমনি মাটির তলা থেকে একটা কিম্ভূত পটল আকৃতির মহাকাশযান বেরিয়ে এলো। লোকটা দরজা খুলে ভিতরে ঢুকতেই জিনিসটা শা করে আকাশে উঠে মিলিয়ে গেল। নিবারণবাবু এখন বেশ আছেন, হনুমানটা জাম গাছেই থাকে, তবে তাকে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। বরং মাঝরাতে হনুমানটা এসে তার সঙ্গে দিব্যি আড্ডা দিয়ে যায়, ঘরের কাজকর্ম অনেক করে দেয়। গিন্নি তো পছন্দ করেনি, বিশু আর কানুরও সে বেশ বন্ধু হয়ে গেছে। হনুমানকে তেল দিতে নিবারণবাবুর একবারও ভুল হয় না। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।